বাংলার মুসলিম যুব সম্প্রদায় যিনি বর্তমানে আইভান নামে পরিচিত হয়ে পড়েছেন, বাংলার মুসলিম যুব সমাজের হার্টথ্রব বলা যেতে পারে আব্বাস সিদ্দিকী আল-কুদাইসী সাহেব। আমরা এই সাংবাদিক সম্মেলনটা প্রথমে আব্বাস ভাইজান হুজুর তিনি সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য নিয়ে বলবেন, তারপরে প্রেসের বন্ধুজনেদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞেস করবেন, ভাইজান সহ আমাদের মধ্যে উপস্থিত যারা আছেন। ইতিমধ্যে আপনারা সকলে অবগত হয়েছেন, আজ কলিকাতার প্রেস ক্লাবের জামাত অ্যাসোসিয়েশনের উদ্যোগী প্রেস কনফারেন্স হতে চলেছে। আমরা আগামী 31শে জানুয়ারি কলিকাতা রানী রাসমণি রোডে বহুমুখী দাবি দাওয়া নিয়ে একটা জনসমাবেশ করতে চলেছি। উদ্দেশ্য এটাই যে প্রেস বন্ধুদের মাধ্যমে আমরা প্রতিটা মানুষের কাছে এই বার্তাটাকে পৌঁছে দিতে চাইছি, যাতে করে প্রতিটা মানুষ জামাত অ্যাসোসিয়েশনের 31শে জানুয়ারি যে প্রোগ্রামের উদ্দেশ্যটা কি সঠিকভাবে জানতে পারে। মিডিয়া একটা বড় ভূমিকা মানুষকে সজাগ করানোর জন্য, মানুষের কাছে বার্তাকে পৌঁছে দিবার জন্য, তাই অত্যন্ত জরুরি মনে করে আমার প্রেস বন্ধুদের কাছে আমি আজকে এসেছি। আমি একজন স্বাধীনতা ঘরের সন্তান, কারণ আমার মসজিদ কেবলা স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক, তিনি ভারত স্বাধীনতার সময় তেনার আন্দোলন, দেশপ্রেমিক এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে প্রতিবাদ, যেটা আজকে আমরা কম বেশি সবাই জানি, আজকে সেই স্বাধীনতা সংগ্রামী ঘরের চতুর্থ প্রজন্ম হিসাবে আমি জামাত অ্যাসোসিয়েশন একটা 3 বছর ধরে সংগঠনটা আমি চালাচ্ছি। এই সংগঠন থেকে আমি 3টে বিষয় নিয়ে কাজ করতে চলেছি, তার মধ্যে ধর্মপ্রেম আছে, মানব প্রেম আছে, দেশপ্রেম আছে। আমাদের আগামী 31শে জানুয়ারি কলিকাতার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে সর্বপ্রথম আমাদের টার্গেট হলো আমার মহান ভারতবর্ষ নিয়ে। আজকে আমি একজন দেশের নাগরিক হিসাবে এবং স্বাধীনতা সংগ্রামী ঘরের সন্তান হিসাবে আমি যতটুকু বুঝতে পারছি বা দেখছি, আমার দেশ এবং দেশের সংবিধানের উপরে বড় একটা হামলা আসছে। কিছু অশুভ মানুষ তারা নিজেদের গদির ফায়দা নিবার জন্য কখনো দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দিয়ে আমার দেশের মধ্যে একটা সম্প্রীতির ভারতকে নষ্ট করার চক্রান্ত করছে। তাই আপনারা যারা কাগজ পেয়েছেন, আমাদের যে প্রোগ্রামের হ্যান্ডবিল আপনারা দেখতে পাচ্ছেন, তাতে লেখা আছে জাত ধর্ম যার যার দেশ কিন্তু সবার। এই বিষয়টা আমি মানুষের কাছে সজাগ করতে চাইছি যে একটা গাছ যেমন বেঁচে থাকতে গেলে তার প্রতিটা শেকড় যদি মজবুত হবে মাটির সাথে ধরে রাখতে পারে, তাহলে সেই গাছটার বাঁচার জন্য খুবই সুবিধা হয়, ভালো থাকে গাছটা। আজকে এই মহান ভারতবর্ষ যেটা আমাদের গর্বের ভারতবর্ষ, সারা পৃথিবীর বুকে একটাই মনে হয় দেশ এমন আছে যে দেশটা সবাই গর্ব তুলে একটাই কথা বলে, আমাদের দেশ। আমি একজন ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমি বলতে পারি এটা মুসলিম তান্ডি, আমি বলি কি এটা আমাদের সকলের ভারতবর্ষ, গণতান্ত্রিক দেশ। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আমার ভারতবর্ষে যে অশুভ শক্তি চক্রান্ত শুরু হয়েছে, সেই জায়গায় আমরা জামাত থেকে আজকে আপনাদের প্রিয় বন্ধুদের মাধ্যমে 31শে জানুয়ারি যার ধর্ম যার যার দেশ কিন্তু সবার এই বার্তার উপরে আমরা আসছি। সাথে সাথে আমাদের 31শে জানুয়ারি প্রোগ্রামের মধ্যে রয়েছে
হয়েছে, মূল্যবৃদ্ধি রোধ করতে হবে। আজকে বাজার যেভাবে দিনকে দিন মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে, সেখানে দিনকে দিন মানুষের অর্থ বেকারত্ব বাড়ছে একদিকে, আর একদিকে বাজারের জিনিসপত্র মূল্য বাড়ছে, সেই দিকে মানুষ ঠিকভাবে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না। তাই একজন দেশ শ্রমিকের ঘরের সন্তান হিসাবে এবং দেশের নাগরিক হিসাবে, ফুটপাথে আহলে সুন্নাত ওয়াল জামাত অ্যাসোসিয়েশনের কর্ণধার হিসাবে আমি মনে করি যে একটা আন্দোলন তোলা দরকার দেশের নাগরিকদের হয়ে, যাতে একটা লিমিট ভাবে মূল্য রাখা যায়, যাতে প্রতিটা মানুষ তার জীবনটাকে সুস্থ ভাবে প্রয়োজনীয় জিনিসগুলোকে খরিদ করে কিনে ব্যবহার করতে পারে। সাথে সাথে আজ আমি যে ঘর থেকে উঠে এসেছি, তেরা যে বাংলা আসাম উড়িষ্যা, এক কথায় এই এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি এই মহান ভারতবর্ষে, এক কথায় সমস্ত মুসলিম সম্প্রদায় ছাড়াও গায়ের মুসলমানরাও দিনাকে চেনে স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক। আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে তিনার নামে একটা ফুলপুরা শরীফ হুগলি জেলায় জাঙ্গিপাড়া ফুলপুরা শরীফের বিশ্ববিদ্যালয় হোক, এটা আমাদের দাবি। কেন আজকে ভারতবর্ষে বহু মনীষীদের নামে বিশ্ববিদ্যালয় আছে, বাংলাতেও আছে, অবশ্যই ভালো জিনিস, আমাদের গর্বের ব্যাপার মনীষীদের নামে হোক, কিন্তু সাথে মোজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক স্বাধীনতা সংগ্রামী, তিনারও অবদান এই দেশের জন্য, মানুষের জন্য। তিনি একজন যুগ সংস্কারক ছিলেন, ইতিহাসের পাতায় সেটা আরো প্রমাণ রয়েছে। সেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত অ্যাসোসিয়েশন মনে করে তিনার নামে একটা বিশ্ববিদ্যালয় হোক, এবং এই বাংলাতে সর্বপ্রথম গ্রামীণ হসপিটাল ওই মোজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে করেছিলেন। আজকে তিনার সেই গ্রামীণ হসপিটাল মৃত্যু করে গেছে, ঠিকভাবে গুরুত্ব না দেওয়ার জন্য। আমি কোন একটা নির্দিষ্ট সরকারকে ইন্ধন করে বলছি না, প্রতিটা গভর্নমেন্টকে ঠিকভাবে গুরুত্ব না দেওয়ার জন্য আজকে সেটা মৃত্যু করে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি, এবং আমরা চাই, আমরা মনে করি যে ফুলপুরা দরবার শরীফে বছরে 2.5 থেকে 3 কোটি মানুষের যাতায়াত হয়, সেরকম একটা জায়গাতে একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল তৈরি করার প্রয়োজন মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাত। 21 জানুয়ারি কলিকাতা রানী রাসমণি রোডে আসছে। আমার প্রিয় বন্ধুদের কাছে আমার একান্ত ভাবে অনুরোধ যে এই বার্তাটা মানুষের কাছে যাতে পৌঁছে যায়, আপনাদের দ্বারা এটা সহযোগিতা আপনাদের চাইছি। সাথে সাথে সেনাদের পাশেও আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। কেন আজকে আমরা খুব যদি গুরুত্ব দিয়ে দেখি, বা আপনারা সবই বোঝেন, আপনারা সবই জানেন, আপনাদের থেকেই তো আমরা সব কিছু খবর পাই, আজকে আমার ভারতবর্ষের সেনারাও বড় বিপদের সম্মুখীন হতে হচ্ছে। কখনো কখনো দেখা যায় রাজনীতির ইন্ধনে সেনাদের উপরও টর্চার হয়, সেনাদের উপরে অনেক অত্যাচার জুলুম সেনারাও শিকার হচ্ছে। এই জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে সেনারা আমাদের অত্যন্ত আপনজন, কেন তারা আজকে দেশে বর্ডারে পাহারা দায়ী করে, তাই আমরা রাত্রিরে দেশের মধ্যে নিশ্চিন্তায় থাকি, দিনে তো নিশ্চিন্তায় থাকি, কেন তাদের উপরে আস্থা রেখেছি আমরা। এবং সেনারা যখন বর্ডারে পাহারা দেয়, তারা দেখে না যে কে মুসলমান, কে হিন্দু, কে জৈন, কে খ্রিস্টান, তারা সবাই দেশের জন্য লড়ে। আজকে যারা দেশকে ভালোবাসে নিজের জীবন দিয়ে, সেই সেনাদের উপরে অনেক টর্চার আপনারা সবই জানেন, আপনাদের মিডিয়ার মাধ্যমেই তো আমরা খবর পাই। আজকে সেই সেনাদের পাশে আহলে সুন্নাত ওয়াল জামাত দাঁড়াবার জন্য, তাদের প্রকৃত অধিকারের জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আগামী 21 জানুয়ারি কলিকাতা রানী রাসমণি রোডে আসছি। সাথে সাথে আমাদের সংবিধানকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে প্রত্যেকটা নাগরিকের জানা দরকার, আমার ভারতবর্ষের সংবিধান আমাদেরকে কি অধিকার দিয়েছে, আমাদের সংবিধান, আমাদের ভারতের আইন, আমাদের কানুন, আমাদের সকলের জানা দরকার। আজকে যদি আমরা সংবিধান না জানি, তাহলে কে আমার উপর অত্যাচার করছে, কে আমাকে আমার হক দিচ্ছে, কে আমার হককে লুটছে, অধিকারকে লুটছে, এটা আমরা বুঝতে পারবো না। তাহলে সুন্নাত ওয়াল জামাত ইতিমধ্যে বহুত প্রোগ্রামে আমরা আন্দোলন তুলেছি, কলিকাতা রানী রাসমণিতে বৃহৎভাবে আমরা আন্দোলন করতে চলেছি যে সংবিধানকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে দেখা যাবে আমরা প্রতিটা মানুষ যখন সংবিধানকে জানতে পারবো,
তাহলে কেউ আমাদের ঘরে ভারতবাসীকে কেউ বোকা বানাতে পারবে না। আর ভারতের নাগরিকরা যেভাবে রাজনীতির নেতাদের হাতের পুতুল হয়ে আছে, এই সংবিধান আমরা জানতে পারি, তাহলে দেখা যাবে আমাদের ঘরে কেউ মিসগাইড করতে পারবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে। সাথে সাথে অকাপ সম্পত্তি, আজকে দেশ স্বাধীন হয়েছে 72 বছর, এই স্বাধীন পর থেকে অকাপ সম্পত্তি এখনো পর্যন্ত ঠিকভাবে, এটা বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের, সে অকাপ সম্পত্তি ঠিকভাবে আমরা যতটা আমাদের অধিকার আছে ততটা অধিকার পাই না। আহলে সুন্নাত ওয়াল জামাত আগামী 31শে জানুয়ারি অকাপ সম্পত্তির শেষ পত্র প্রকাশের দাবি তুলছে, এবং অকাপ সম্পত্তি যে কমিটি আছে ওই কমিটির মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে একটা ন্যায় পরম প্রকৃত ধার্মিক এবং মানুষদের গরিব দুঃখীদের সদাই আমার একটা ব্যক্তিকে আমার সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে রাখতে হবে, এই দাবি আমরা আগামী 31শে জানুয়ারি কলিকাতার কালিদাস মন্দিরে আসছি। আমরা সংবাদ বন্ধুদের কাছে বারবার বলবো, আশা রাখবো যে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বার্তাগুলো মানুষের কাছে ঠিক পৌঁছে দেন, আমরা চিরকৃতজ্ঞ থাকবো। সাথে সাথে আজকে বড় দুঃখ লাগে, বর্তমান সরকার যথেষ্ট আমরা তেনাকে রিসপেক্ট করি, কেন করি, তিনি আমার বাংলার মুখ্যমন্ত্রী, এটা আমার নৈতিক দায়িত্ব, আমার বাংলার যিনি মুখ্যমন্ত্রী হবে তেনাকে আমার শ্রদ্ধা জানানো, তেনার মর্যাদার কথা ভাবা, রিসপেক্ট করা, এটা আমার নৈতিক কর্তব্য মনে করি। কিন্তু দেখা যাচ্ছে তিনি যখন এসেছিলেন মাদ্রাসা বাঁচাও নিয়ে, মাদ্রাসার আন্দোলন নিয়ে এসেছিলেন, কিন্তু আর বড় দুঃখের সাথে বলতে হয় আমরা চুচুড়াতে 202 বছরের ঐতিহাসিক হাজী মহসিন সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই মাদ্রাসা নিয়ে দীর্ঘ বছর, দীর্ঘ প্রতিটা সরকার, কংগ্রেস পিরিয়ডও তাল বাহানা করেছে, বামপন্থ সরকারের পিরিয়ডও হয়েছে, বর্তমান সরকারের পিরিয়ড সেখানে তালা মারা হয়েছে, আমরা সেখানে আন্দোলন করেছিলাম, সে আন্দোলনে বাধ্য হয়েছিল বর্তমান সরকার হুগলি জেলার DM মসজিদের তালাটাকে খুলতে, তার জন্য আমরা তার এই বাধ্যটা হওয়াটা তালাটা খুলে দিয়েছিল। সাথে সাথে আমাদেরকে কথা দিয়েছিল জানুয়ারিতে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা চালু করে দেওয়া হবে, এবং আমাদের ঘরে বলেছিল ছাত্র জন্য আমরা ভোট পেয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাত, অলরেডি 200 ছাত্র আমরা জোগাড় করে রেখেছি, 200 ছাত্র নিয়ে এখন বারবার আমরা DM এর কাছে যাচ্ছি, কিন্তু DM গুরুত্ব দিচ্ছে না। আমরা সংবাদ বন্ধুদের কাছে আবেদন রাখবো, টোটাল মানুষের কাছে জানাতে চাইছি, জানাতে চাইছি যে শিক্ষা প্রতিষ্ঠানকে যারা মিটিয়ে দিতে চায়, এটা কখন কি কোন শিক্ষিত মানুষ মেনে নিতে পারে, এবং হাজী মহসিনের 202 বছরের একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান, যে হাজী মহসিন দানবীর ছিলেন, ভারতবর্ষের একজন গর্ব, এরকম মহান পুরুষ ছিলেন, আজকে সেই কিনার হুগলি মাদ্রাসা বন্ধ, সেই মাদ্রাসাকে খোলার দাবিতে আমরা শেষ আর একবার শ্রদ্ধার সাথে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর কাছে মিডিয়া এবং জনসমুদ্রের মাধ্যমে আমরা 31শে জানুয়ারি সজাগ করাতে চাইছি, এবং পার্সোনাল লয়ের উপর হস্তক্ষেপ, বারবার দেখা যাচ্ছে যে স্বাধীন ভারতে গণতান্ত্রিক অধিকারকে হরণ করা এক শ্রেণীর রাজনীতির নেতারা চক্রান্ত চালাচ্ছে, বারবার মানুষের ধার্মিক পার্সোনাল অধিকারকে কাড়ার প্রচেষ্টা চালাচ্ছে, সেই বিষয়ে আমরা ভোট পেয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাত আন্দোলন তুলতে এসেছি, আন্দোলন তুলছি, এবং আগামী 31শে জানুয়ারি একটা জনসমুদ্র করার চেষ্টা চালাচ্ছি, সেখান থেকে আমরা আন্দোলন করব যে প্রত্যেকটা ধর্মিক মানুষকে তার তার নিজের স্বাধীনভাবে ধর্মকে পালন করার স্বাধীনতা যখন আমার ভারতের সংবিধান দিয়েছে, এই সংবিধানের উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নাই, আর জনগণের ভোটে কেউ 5 বছরের ক্ষমতায় আসে, ঠিক আছে, জাতি জনগণ চাই সে আসবে, তারপরে সে ক্ষমতায় এসে ভারতের সংবিধানের উপরে আঘাত করবে, এটা কখন একজন দেশপ্রেমিকের ঘরের সন্তান হিসাবে আমি কখনো মেনে নিতে পারছি না। তাই ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা আমরা আগামী 31শে জানুয়ারি পার্সোনাল লয়ের উপরে যারা হস্তক্ষেপ করছে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করতে আসছি। এছাড়াও আমাদের প্রোগ্রামের মধ্যে আছে একটা বৃহৎ জিনিস, যেটা মুসলিম দলিত এবং আদিবাসী সাথে পিছিয়ে পড়া জাতি, মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া জাতি, আমার থেকে আপনারা বেশি জানেন,
কারণ আপনারা সাংবাদিক মানুষ, আপনারা দেশ বিদেশে প্রতিটা গ্রামের গ্রামের খবর রাখেন, তথাপি আমি একজন ধর্মগুরুর ঘরের ছেলে, হাজার হাজার গ্রামে আমাকে যেতে হয়, হাজার হাজার মানুষের সঙ্গে আমি একেবারে নিজের মতো করে মিশি, সবাই আমাকে ভাইজান করে ভালোবাসে, শুধু মুসলিম নয় হাজার হাজার হিন্দু ছেলেরা আমাকে ভালোবাসে, অন্য ধর্মের মানুষেরা আমাদের ঘরে শ্রদ্ধা করে। সেখান থেকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এটাই যে আমরা আশা রেখেছি আহলে সুন্নাতের জামাত থেকে যে প্রত্যেকটা প্রতি একটা পরিবার পিছু এক পরিবার এক চাকরি, অর্থাৎ প্রতিটা পরিবার পিছু একটা করে চাকরি কম্পালসারি বাধ্য, এটা আমাদের দাবি দিতেই হবে। প্রতিটা পরিবার পিছু একটা করে চাকরি কমপক্ষে দিতেই হবে। আমাদের পাশে সিকিম, সিকিম গভর্নমেন্ট এই প্রকল্প চালু করেছে, নিয়ে এসছে, তাই আমাদের দাবি আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে আমার জামাতের পক্ষ থেকে দাবি যে প্রত্যেকটা পরিবার পিছু মুসলিম গরিব আদিবাসী শাস্ত্রের পিছিয়ে পড়া মানুষের জন্য প্রতিটা পরিবার পিছু একটা করে চাকরি কম্পালসারি দিতেই হবে। কেন একটা বাড়িতে যদি একটা চাকরি থাকে সেই মানুষটার দ্বারা, সেই জব করা মানুষটার দ্বারা দেখা যাবে ওই পরিবারটা সুস্থভাবে জীবনযাপন করে অতিবাহিত হতে পারবে। এর সাথে সাথে কৃষকের ফলের উচিত দাম দিতে হবে। আজকে কৃষক আমাদের সব থেকে আপন বন্ধু, কৃষক আজকে তারা কি ঝড় কি বর্ষা কি রৌদ্র সব সহ্য করে লড়াই করে তারা মাঠে জীবন মরণকে লড়াই করে চাষ করে আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার মাধ্যম হয়। আজকে সেই কৃষকরা দেখা যাচ্ছে প্রতিটা গভর্নমেন্টই বলে কৃষক আমাদের বন্ধু, কৃষককে দেখবো কৃষককে দেখবো, কিন্তু হাকিকাতে দেখা যাচ্ছে যে কৃষকের ব্যাপারে সবাই বঞ্চিত রাখছে। বিশেষ করে আজকে কৃষকদের দুর্নীতি যেভাবে চলছে যেটা ভাষাতে বলা যাচ্ছে না। আহলে সুন্নাতের জামাত আমি একজন কৃষকের ঘরের ছেলে না হলো কিন্তু আজ আমার দেশে কোটি কোটি মানুষ যারা কৃষক তারা আমার বাবার সমতুল্য, কেউ আমার ভাই সমতুল্য, কেউ আমার বন্ধু সমতুল্য, তারা আমাদেরই পরিবার, আমাদেরই সাথী, আমাদেরই দেশবাসী, তাই তাদের সুখে দুঃখে সাথ পাশে দাঁড়াবার জন্য আহলে সুন্নাতের জামাত কৃষকদের বলের উচিত দাম নিয়ে দামের আশায় 31শে জানুয়ারি কলিকাতা রানী রাসমণিতে আন্দোলন করতে চলেছে, দাবি করেছে। এছাড়াও আমাদের দাবির মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য ফেরাও, শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করতে হবে এবং আমাদের আমাদের এর মধ্যে রয়েছে মদ মুক্ত ও পণ মুক্ত বাংলা চাই। আজকে সমীক্ষা যেটা জানা যাচ্ছে যে মদের কারণে বছরে 2 লক্ষ করে মানুষ মারা যাচ্ছে এবং পণের অত্যাচারে বছরে 60,000 করে নারীকে পুড়িয়ে মারা হচ্ছে। অথচ আমার দেশের প্রধানমন্ত্রী নারী 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 করে চিল্লাচ্ছে, নারীর কথা বলছে, বিশেষ করে নারীর মধ্যে আবার বলছে শুধু মুসলিম নারী। কেন অন্য সমাজের নারীগুলো কি তারা মা নয়, তারা কি নারী নয়, তাদের কি বাঁচার স্বাধীনতা নেই? আহলে সুন্নাতের জামাত শুধু মুসলিম নয়, সমস্ত নারীদের পক্ষে দাঁড়িয়ে কোনমুক্ত এবং মগ মুক্ত বাংলা করার চেষ্টায় আহলে সুন্নাতের জামাত এই আন্দোলন করেছে। আর প্রকৃত নারীর দরদ যদি দেখাতে হয় তাহলে মনে হয় এই কোনটাকে সর্বপ্রথম ব্যান করা দরকার। আজকে অনেক গরিব পরিবার আছে তারা কোন দিতে না পারার জন্য তাদের পরিবারের মেয়েগুলোকে পুড়িয়ে মারা হচ্ছে, অনেকের বিবাহ ঠিকভাবে হচ্ছে না, দীর্ঘদিন তারা পয়সার অভাবে বসে রয়েছে এবং মদের জন্য সমাজে হয় নিজে কাউকে গিয়ে মারছে না, নিজে গিয়ে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, এভাবে বছরে লক্ষ লক্ষ মানুষ মদের কারণে মারা যাচ্ছে। আহলে সুন্নাতের জামাত মনে করে এই মদ ও পণ মুক্ত বাংলা চাই, তাই আমরা 31শে জানুয়ারি কলিকাতা রাজপথে রানী রাসমণিতে আমরা আসছি। আরেকটা বিশেষ কথা আমার সাংবাদিক বন্ধুদের কাছে প্রকাশ করতে চাইছি, যেটা অত্যন্ত জরুরি কথা, এটা আপনাদের দ্বারা মানুষের কাছে প্রচার করাটা আমি খুবই জরুরি মনে করছি, সেটা হলো ফুরফুরা শরীফকে নিয়ে বহুত রাজনীতি চলে। ফুরফুরা শরীফ একটা মানুষের প্রাণ কেন্দ্র, শুধু মুসলিম বলবো না, আপনারা আসুন আমার বাড়িতে আমন্ত্রণ দিচ্ছি, সেখানে দেখবেন হাজারো হাজারো গায়ে মানে হিন্দু সমাজ, দলিত সমাজ, অন্য ধর্মের মানুষেরা
তারাও আছে, কেন পুরপুরা শরীফ মানুষকে ভালোবাসা দেয়। ওখানে স্বাধীনতা সংগ্রামী বীর আবু বকর সিদ্দিককে ঝুলে আছে এই পুরপুরা শরীফ, কিন্তু সেই পুরপুরা শরীফকে নিয়ে অনেক রাজনীতির নেতারা তারা বারবার নাটক করে। আপনারা নিশ্চয়ই শুনেছেন বহু হইচই করে ফুলপুরা শরীফ উন্নয়ন পরিষদ গঠন হয়েছিল। কি উন্নয়ন পরিষদ? আমি একজন ফুলপুরা শরীফের বীর বংশের সদস্য হিসাবে আমি জানতে চাইছি, আমি কোন রকম কিছু এখনো খবর পাইনি। আর সাথে সাথে আর একজন সদস্য পীরজাদা নওশাদ সিদ্দিকী বসে আছে, উনিও কোনো খবর পাইনি। আজকে এইভাবে ফুলপুরা শরীফের উন্নয়ন পরিষদের কোন খবর কি হচ্ছে? কি উন্নয়ন পরিষদ? শুধু কি মুখে প্রচার করা হয়ে গেল একটা অনুষ্ঠান করে হই হই করে ফুলপুরাশি উন্নয়ন পরিষদ? দেখো এটা কি মুসলিমদের ঘরে একটা টোপ দিয়ে ফুলপুরাতে আজকে ভারতবর্ষ বাংলা 3.5-4 কোটি কম বেশি মুসলমান আছে, তার মধ্যে আজকের তারিখে 95% মুসলমান। এক কথা 95% মুসলমান আজও ফুলপুরা শরীফ জামাতের দাবি যে উন্নয়ন পরিষদের শেষ পত্র প্রকাশ করতে হবে। আম জনগণ জানো কি উন্নয়ন পরিষদ হয়েছে? এটাকে শেষ পত্র প্রকাশ করতে হবে। সাথে সাথে এই উন্নয়ন পরিষদটা ফুলপুরা দরবার শরীফে পীর সাহেব পীরজাদের তত্ত্বাবধানে চলবে, কারণ আমরা নিশ্চয়ই জানি কুচবিহারে ওই রাজবংশীয় যে উন্নয়ন পরিষদ হয়েছে সেই পরিবারের সদস্যরা চালাচ্ছে। এখানে মতুয়া পরিবারের যে উন্নয়ন পরিষদ হয়েছে সেই বংশের পরিবারের সদস্যরা চালাচ্ছে। ঠিক তেমনই ফুলপুরা শরীফ যে উন্নয়ন পরিষদ, এই ফুলপুরা শরীফের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং পরিচালনা কমিটি ফুলপুরা শরীফের পীর বংশের যারা সদস্য আছে তারা পরিচালনা করবে, এটা আমরা দাবি রেখেছি। এই বহুমুখী দাবি নিয়ে আমরা আন্দোলনে আসছি। সাথে সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন, আমার সাংবাদিক বন্ধুদের আপনাদেরও প্রয়োজন, সেটা হলো কি বিদ্যুৎ। আজকে বলুন কিভাবে বিদ্যুৎ বাড়ছে? হুম করে দাম বেড়ে যাচ্ছে, হুম করে দাম বেড়ে যাচ্ছে। গরিবের ঘরে একটা ল্যাম্প জ্বলে, হয়তো একটা ছোট্ট পাকা চলে, হঠাৎ করে তার বাড়ি বিয়ে গেল 10,000 টাকা। সে একটাদিন 10,000 টাকা দেখেন এমনও গরিব পরিবার আছে, তাকে দিতে হবে না হয় তার লাইন কাটা হবে। এই যে বিদ্যুৎ, এই যে বারবার এই জিনিসটা বেড়ে চলেছে, এইভাবে একটা করে বড় বড় বিল চলে আসছে। আহারে সন্ধ্যাকালে জামাত মনে করে এই ব্যাপারটাই গভর্নমেন্টের হওয়া দরকার, এবং বিদ্যুতের একটা কম পরিমাণ খরচ যেটা সমস্ত মানুষ যদি দিতে পারে, এই ব্যাপারে আহলে সুন্নতের জামাত কলকাতায় আগামী 31 জানুয়ারি রানী রাসমণিতে বেলা 12টা থেকে একটা প্রোগ্রাম করতে চলেছে। এখানে যতজন হাজির হয়েছে কলকাতা প্রেস ক্লাবের আমার প্রেস সাথী বন্ধুরা, আপনাদের সকলকে স্বাধীনতা সংগ্রামী বীর আবু বকরের চতুর্থ প্রজন্ম হিসাবে বীরজাদা আব্বাসের দিকে আশা রাখবো। আপনাদের ন্যায়ের পক্ষে আহলে সুন্নতের জামাতের সাথ, আপনাদের সাথ আমরা পাবো, আর সার্বিক সহযোগিতা মানে বিশেষ করে মিডিয়ার সহযোগিতা আমরা পাবো, এই আশা রেখে আমি সামান্য সংক্ষিপ্ত বক্তব্যকে রাখলাম। আমাদের সাথে আমাদের ফুটপাশে আহলে সুন্নতের জামাতের কেন্দ্র কমিটির সদস্য মাস্টার শামসুল আলম সাহেব আছেন, তিনিও সংক্ষেপে কিছু বলছে, আপনারা একটু গুরুত্ব সহকারে শুনুন। আশা রাখবো আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে আমাদের লক্ষ্যের কথাটা যেন আমরা জানাতে পারি, পৌঁছাতে পারি, এটাই আশা রাখলাম। ভারতবর্ষ জিন্দাবাদ, ফুলপাশা হলে সোলকাতা যাব জিন্দাবাদ। আমার নাম পীরজাদা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী। হ্যাঁ, আমরা আহলে সুন্নতের জামাত থেকে স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক, ওনার নামে একটা ফুলপুরা শরীফ অর্থাৎ হুগলি জেলা জাঙ্গিপাড়া ফুলপুরা শরীফে ইউনিভার্সিটি দাবি রেখেছে তার জন্মভূমিতে। আমরা এর জন্য অবশ্যই আমরা এর জন্য চিঠিও পাঠিয়েছি, আমরা এর জন্য ইমেলও করেছি এবং বাইক পর চিঠিও পাঠিয়েছি।
আপনাদের রাজনীতির কথাটা তুললেন একটু আগে, এই তোয়া সিদ্দিকী একটা সময় দেখা গেছে প্রচণ্ডভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং উনি আমাদের মুখ্যমন্ত্রীর পাশাপাশি যাতায়াত করতেন। এখন আপনি তার সম্বন্ধে বলছেন যে আপনারা রাজনীতি চাইছেন না, আপনাদের সংস্থা চাইছেন, তাহলে আপনাদের ওইখানে ওটা কীভাবে গেল দু দেখতে পাচ্ছি। দেখুন দাদা, কারোর সঙ্গে মিশা কারোর সঙ্গে থাকা মানে রাজনীতি নয়। আমরা অনেক পরিবারের মানুষ আছি, তো উনি একজন সদস্য, উনি বাংলার মানুষের জন্য কিছু চাওয়া পাওয়া নিয়ে একটা সময় বাংলার মানুষ যখন খুবই কষ্টের মধ্যে পড়েছিলেন, সেই কষ্টটাকে দেখে রাজনীতি কখনো করেন না আর আশা রাখবো আগামীতে করবেন না, কেন আমাদের পীর বংশের একটা ঐতিহ্য আছে, আমরা রাজনীতিকে ঘৃণা নজরে দেখি না, সুশাসনকে আমরা ভালোবাসি, আর যারা সুশাসন করে অবশ্যই তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, তাদেরকে ভালোবাসি, আমাদের কাছে এসে শ্রদ্ধাও করি এবং আমাদের প্রয়োজনের জন্য তাদের কাছে আমরা যাই। কিন্তু একটা কোশ্চেন হচ্ছে যে সুভাষ সিদ্দিকি একটা শক্তিশালী দল আছে আর সেই বংশ আপনি আছেন, তো আপনি একটা আলাদা ওনাকে ওনার সঙ্গে না হয়ে একটা আলাদা রাখেন। এটা আলাদা ঠিক নয়, এটা আলাদা ঠিক নয়, ব্যাপারটা হচ্ছে সবটাই যখনই সামনে আসে পীর আবু বকর সিদ্দিক দ্বারা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে আসে। আজকে বাংলার মুখে একেবারে তরুণ যারা যুবক ফুটন্ত গোলাপ যারা, এই সবে যাদের এখনো কোন রকম কোন রাজনীতির দাগ লাগে না, এই সকল যুবক ছেলেগুলো তারা আমাকে অত্যন্ত ভালোবাসে, তাদের নিয়ে আমি একটা সেবামূলক গণ মানবাধিকারী একটা সংগঠন চালাচ্ছি, এটা আমার, এটা আমার তো অধিকার, আমিও চাইতো আমিও সমাজ সেবা করি, আমিও মানুষকে ভালোবাসি, কেন মানুষকে ভালোবাসা এটা আমি কোন রাজনীতি নেতার থেকে তো শিখি না, আমি শিখেছি ধর্মগুরু মানব জাতির জন্য নিয়ে এসেছিলেন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে শিখেছি, সেহেতু আমি মানব সেবা করাটাকে মানুষের প্রয়োজন মনে করি, আর কোন গরিবকে যখন কোন জিনিসকে চেয়ে যদি পাইয়ে দেওয়া যায় এটাও একটা মহান মানব সেবা মনে করি, সেই হিসাবে আমি কিছু মানুষদের নিয়ে যারা আমাকে ভালোবাসে তাদের ঘরে নিয়ে আমি ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেছি, আশা রাখছি আমার এই আওয়াজটা প্রতিটা ন্যায় সঙ্গত মানুষ সবাই সাড়া দেবে। কিন্তু আপনি যে দাবিগুলো করেছেন, এই ওয়াকফে বোর্ডের দাবি বা হসপিটালের দাবি, এইসব দাবি তো অনেক দিন থেকে ব্যাপারটা ঠিক এই জন্যই তো আমি নেমেছি, অনেকে তুলেছে ঠিক কিন্তু তোলার পরে কতটা গুরুত্ব হয়েছে কতটা পেয়েছে জানি না, তবে আমি নিজেকে নিজে থেকে এবং যারা আমাকে ভালোবাসে এবং প্রতিবাসে আর সন্ন্যতার জামাতে যারা সাথে আছে আশা রাখি আমরা যে দাবিটা তুলছি আমরা এর শেষ দিকেই ছাড়ব। ছাত্রর জন্য হচ্ছে আমরা বলেছিলাম ছাত্র থাকাকালে শিক্ষক যদি না থাকে আপনি কি আপনার ছাত্রকে সেবা দেবেন? সেই জায়গায় যদি ছাত্র থাকে পড়াশোনা চলে সেটা কি তাহলে প্রমোটিং হতে পারে? সেই জায়গায় আমরা 200 ছেলে অলরেডি রেডি করেছি, আমাদের কথা দিয়েছিল ছাত্র, কিন্তু আমাদের মাস্টার সাহেব, আমাদের এমনি লয়ার সাহেব আছে, মেয়েরা সাহেব বারবার যাচ্ছে তথাপিও আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না, বসতেই চাইছে না। আমরা বলেছিলাম কোন জায়গায় কিছু হয়নি, শত শেষ আমরা প্রোগ্রাম করলাম যে চলো শেষবার একবার করি, তারা রাজপথে নেবে আইন আসবে নেবে, আমরা
মিডিয়ার মাধ্যমে এবং প্রেস মাধ্যমের মাধ্যমে আমরা আরেকবার চেষ্টা করে দেখি, আমরা সর্বদিন দিয়ে চেষ্টা করেছি। আরো কান্ট্রি থেকে জেড্ডা থেকে একটুখানা মারামতি টাকা পাঠানো হতো, সেই রকম সাহায্য কি আপনারা পাচ্ছেন? আমি এখানে যাবো, তাহলে আপনি কিন্তু দেখে আসতে পারেন যে গত 15-16 বছর আগে আরব কান্ট্রি থেকে টাকা আসে কিন্তু ওই এটিএম কার্ডটি তৈরি হয়েছে। 15-16 বছর আগে বহু বাচ্চা ছিল, বহুদিন ধরে কিন্তু ভেঙে যাচ্ছিল, কিন্তু এটা বাইরে থেকে টাকা এসেছিল, বাইরে থেকে টাকা এসে কিন্তু ওই এটিএম কার্ডের জায়গা ছিল, এটা বহু বড় এটিএম কার্ড তৈরি হয়েছে। এবং এখনো পর্যন্ত আপনি যদি পাস করে যান দেখে আসতে পারেন যে এটিএম কার্ডটি বলি সৌদি আরবের সরকার আমাদের প্রয়োজন নাই। মুসলমানদের যে অকাল সম্পত্তির টাকা আছে ওই টাকা যদি আমরা পাই, আমরা টোটাল শুধু মুসলমান নাই, যত গরিব আছে দেশবাসী সবার পিছনে লাগাতে রাজি। এটাই মূল বক্তব্য ছিল। তিনি বাইরে কান্ট্রি আর সাহায্য করছেন এখানে দেখুন লেখা আছে দলিত মুসলিম আদিবাসী পিছিয়ে পড়া যেসব কর্মটা আছে আর এই জন্য দলিত আদিবাসী মুসলিম বলা হচ্ছে, যার সমীক্ষা হচ্ছে এই তিন জাতি স্বাধীনতার পর থেকে বংশত বেশি হয়ে আছে তুলনামূলক। আজকে যার বেশি খিদে তাকে তো আগে দেওয়া দরকার এজন্যে, কিন্তু এখানে সমস্ত পিছিয়ে পড়ার কথাটাই বলা হয়েছে। প্রত্যেকটা পরিবার কিছু কম করে একটা যেন চাকরি কম্পালসারি যেন হয়, যাতে ওই চাকরির উপর নির্ভর করে পুরো পরিবারটা ভালোভাবে জীবনযাপন করতে পারে। সে ব্যাপারটা এখানে বক্তব্য দিয়েছিলাম। এই ব্যাপারটা হচ্ছে আমরা এখানে আগামী 31 জানুয়ারি কলিকাতার আদি রাজমণিতে বহুমুখী দাবি দাবা নিয়ে যে প্রেস আপনাদের যে হ্যান্ডবিল দেওয়া হয়েছে, এই দাবি দাবা নিয়ে আমরা একটা বড় প্রভাব করতে চলেছি। আপনারা তো আমাদের মিডিয়া প্রেস এই হিসেবে আপনারা আমাদের সাথ দেবেন, আপনারা তো বন্ধু আমাদের। এখানে আমাদের একমাত্র একটা নামই প্রচার চলছে, সেটা আমার নাম। আরো অনেক বক্তা থাকবে, সেখানে একটা নামই আমাদের বাংলায় প্রচার চলছে। কেন আজকে এইখানে যারা আসবে তারা সবাই একটা নামকে দেখে আসুক, এটা আমাদের সংগঠনের সমস্ত ব্যক্তিদের আমাদের যারা কেন্দ্র কমিটি আছে তারা চাইতে বহু নাম দিয়ে। আমি ইতিমধ্যে 3 বছরের সংগঠনটা চালাচ্ছি, এই 3 বছরের মধ্যে 40টা শিক্ষা প্রতিষ্ঠান চালাই আমরা। আমি বলতে সংগঠন নিয়েই তো আমার পরিবার বহু জায়গায় রয়েছে, উত্তর চব্বিশ আছে, দক্ষিণ চব্বিশ আছে, হাওড়া জেলায় আছে, বর্ধমানে রয়েছে, বিভিন্ন জায়গা আছে। এবং ফুটপুরা শরীফ যেটাকে কেন্দ্র করে সবাই এক কথা যেটাকে ছেড়েছে, ফুটপুরা শরীফ অলরেডি আমাদের প্রচার শুরু হয়েছে, সেখানে একটা 100 মিনিট জায়গা কিনে সেখানে আমরা সর্বপ্রথম করতে চাইছি মাতৃসদন। কেন মাতৃসদন করতে চাইছি, দেখা যাচ্ছে মহিলা দিয়ে মহিলাদের সুভাবে মাতৃসদন সেভাবে নাই, যে বাংলা মায়েদের ইজ্জত বাঁচাবার জন্য মহিলা ডাক্তাররা নার্স দিয়ে মহিলা সেবিকা দিয়ে সেখানে মাতৃসদন করতে চাইছি। সেখানে আমাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, বহু শিক্ষা প্রতিষ্ঠান অলরেডি আমরা একটা নামের রেজিস্ট্রেশন করেছি, পীর আবু বকর স্মৃতি নলেজ সিটি জ্ঞানের একটা শহর করতে চলেছি। এই 3 বছরে মানুষের ভালোবাসায় মানুষের সাথে সবাইকে নিয়ে ঘুরপাশে হারাচ্ছেন, সবাই আমাকে আগে রেখেছে, আমি কিছুই না, সবার খুশির জন্য আমি করছি, সবার মনের কথাটা আমি বলতে চাই, সবাই বললে দেখিয়ে দেবে, আমি বললে আশা রাখছি দাঁড়াতে পারবে না। কেন আমি একজন স্বাধীনতা সংগ্রামী মানুষ, যারা ভালোবাসে তারাই দেয়, ডেলি 5টা করে টাকা তারা জমায়, যা ইনকাম হয় আমার ভালোবাসা জায়গায় বলেছি
গরিবদের জন্য, এতিমদের জন্য অলরেডি আমরা 200 গরিব বাচ্চাকে সম্পূর্ণ খরচ আমরা করাচ্ছি। পীর আবু বকর সিদ্দিক মেরিট স্কলারশিপ চালু করেছি। আমরা যারা সব ছেলেরা উচ্চ শিক্ষা শিক্ষিত হচ্ছে, ল নিয়ে পড়ছে, মেডিকেলে পড়ছে, সেই সব ছেলেদের আমরা মাসে তাদেরকে আর্থিক সহযোগিতা করছি মেরিট স্কলারশিপ থেকে। সেই সব টাকা ওই ছেলেদেরকে বলেছি তোমরা 1.5-2 লাখ টাকা জমিয়ে রাখবে, ওই টাকা আমাদের ফুটপাশে হলে সন্ন্যতার জামাতের ফান্ডে তারা দেয়, সেই টাকা থেকে আমরা সব কিছু করি।